হাই, সকালবেলা কত কাজকর্ম জানো, এই দেখো ডান্ডা নিয়ে শুরু হয়ে গেছে কাজকর্ম করতে, করা শুরু করে দিয়েছি বুঝেছো। আজকে সেরকম কিছু রান্না নেই, ভাবছি পেঁয়াজ করে আলু ভাজবো না বেগুন ভাজবো, কি ভাজবো, ডাল আছে ডিম আছে রান্না করা, কালকে ডিম রান্না করে রেখেছিলাম, সে ডাল ডিম সব রয়েছে, ভাবছি কি ভাজবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। ওইদিকে রাজা দিচ্ছে পুজো, হ্যাঁ না একটু বাড়িঘরটা মুছে দিই, ওইদিকে ওই ঘর থেকে সব মোচা কি সকাল থেকে দুবার করে মোচা টোচা সব হয়ে গেছে, কোর্স কমপ্লিট, আর একবার করছি রাউন্ড দিচ্ছি, যেহেতু ওরা ইয়ে টুসু টুসু করে না ওই জন্য ব্যাপারটা বুঝেছো। আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তোমরা জানো তোমাদের সঙ্গে এই টাইমটা একটু গল্প করি। আর ওখানে এঞ্জেল, আমি ফোন চালু করলাম কি করলাম না, এঞ্জেল শুরু করে দিচ্ছে বদমাশি, আর এটা আমার ফিনাইল থাকে, ফিনাইলের মধ্যে জল মিশিয়ে দিই, অনেক ঘন ফিনাইল তো সেটা দিই না, বাঁচাতে হবে না, মারামারি করছে, মারামারি লাগে তোমরা। কি করি বলতো, ওগো কি ভাজবো, বেগুন না পেঁয়াজ কুড়ি আলু ভাজা, পেঁয়াজ কুড়ি আলু বেগুন তিনটে দিয়ে ভাজতে হবে, তাহলে বেশি করে ভেজে রাত্রিবেলা রুটি দেওয়া হয়ে যাবে, রাত্রিবেলা কি ভাজবো, ও বাবা পাঁচ টাকার পেঁয়াজ কুড়ি দিয়েছে পাঁচ দিন ধরে নাকি, কখনো আমাকে জ্ঞান মারে হয়েছে বন্ধু, বন্ধুগণ আমাকে আমার জ্ঞান মারে, পাঁচ টাকার পেঁয়াজ করে এনেছে, আমি কতদিন ধরে খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি না, চাউমিনে পেঁয়াজ করে দিচ্ছি, দুদিন ধরে আমি চাউমিন করেছি, একদিন আমরা আমি আর ও দুজনে খেয়েছি, আরেকদিন একটুখানি ছিল আমি করে খেয়েছি, আচ্ছা পেঁয়াজ কুড়ি চাউমিনে দিচ্ছি, পেঁয়াজ কুড়ি আলু ভাজা খাচ্ছি বেগুন দিয়ে, সেদিনকেও খেয়েছি, সেদিনকেও খেয়েছি, আবার আজকে একটু রয়েছে, আবার হচ্ছে রাত্রিটা রাত্রে, আমি জানি না রাত্রে কী করবো, রাত্রে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবার, গাজরটা দিয়ে দিই বলো, গাজরটা নষ্ট করে কি হবে, কি ভাল লাগবে খেতে, দেখো এইটুকুনি পেঁয়াজ কুড়ি আছে, একটু আলু দিয়ে বেগুন দিয়ে ভাজলে একটু সবজিটা বাড়েও, থাকলে থাকবে আর না থাকলে না থাকবে, না থাকলে আর কি করা যাবে, থাকলে থাকবে না থাকলে না থাকবে, কিছু করার নেই, বাবাই উচ্ছে রয়েছে, উচ্ছেটা আজকে ভাজলাম না, উচ্ছে বেগুন, উচ্ছে বেগুন পটর মূলো বেতের বোনা ধামা কুলো শস্যে ছোলা ময়দা আটা শীতের বেটা নকশা কাটা ঝাঁঝরি করা বেরিয়াটা শহর থেকে সস্তা কাটা মাছি যত বেড়ায় উড়ে ঘরে রাটি নৌকো বেঁধে আনলো যত চাষির মেয়ে গান শুনিয়ে ভিক্ষে করে, তাই তো রাজা, সকালবেলা তোমাদের সঙ্গে খালি ঢং ঢং চাং, ও একটা বড় ভাষণ, বড় ভাষণ গলার আওয়াজ পেলে মান্তু প্রচন্ড ভাবে চেঁচায়, মান্তু খুব ভালোবাসে বাড়ি যেতে, মেও মেও
সকালবেলা আমার বাড়িতে যুদ্ধ চলে সারাদিন, যতক্ষণ না রাত্রির 12টা বাজছে ততক্ষণ যুদ্ধ চলে, রাত্রির 12টা অবধি যুদ্ধ চলে। আয়া এসে গেছে, মেয়ার বাচ্চি আমার হাতে ধাই করলো, আমরা কেউ বুবাকে ভালোবাসবেন না, বুবা লেজ ধরেছে, লেজ ধরলে বুবা দেখি দুষ্টু করছিস বাবার বলতে গেলাম এক, করতে গেলাম এক হয়ে গেল এক, মিনার জন্য সব ওলো অল্টপাল্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা বিকেলে আড্ডাটা কিন্তু তোমরা দেখছো না, কালকে মাত্র কতজন কয়েকজন দেখেছো, তার আগের দিনে কিন্তু আমার 100 পার হয়ে গেছে, কালকে কয়েকজন দেখেছো, এগুলো কিন্তু ভারী অন্যায় তোমাদের, তোমাদের সময় আড়ি হয়ে যাবে কিন্তু, আড়ি আড়ি আড়ি, কাল যাবো বাড়ি, পশু যাবো ঘর, হনুমানের ল্যাস ধরে টানাটানি কর। তোমরা হেভি দুষ্টু বাচ্চা, অ্যাঞ্জেলের মতো, অ্যাঞ্জেলের মতো তোমরা পচা বাচ্চা, তোমরা মোটেও ভালো বাচ্চা না, অ্যাঞ্জেল যেন পচা বাচ্চা, তোমরাও পচা বাচ্চা, ঠিক আছে। যাই চাটা করি, রাজাকে খেতে টেতে দিই, রাজা রুটি চা খাবে, আমিও রুটি চা খাবো না, আমার একটা বনপাউডি আছে, বনপাউডি চা খাবো কালকে রাজা আমাকে।